আচ্ছা, আমরা আজকে যেটা শিখবো খতিয়ান। তো খতিয়ান কিভাবে করতে হয়, জাবেদা থেকে খতিয়ান করতে হয়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো টি সল। টি সল, টি সলের মাধ্যমে খতিয়ান করে আমরা দুই একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এরপরে আমরা নিজেরাই করতে পারবো চাইলে। তো প্রথমে আমরা যেটা করব, এখানে তোমাদের আগে আমি একটা ফরম্যাট দিয়ে রাখছি, অর্থাৎ জাবেদার একটা ফরম্যাট এবং খতিয়ানের সল দিয়ে রাখছি। টি সল খতিয়ানে ঘর সংখ্যা হয় মোট 8টি, ডেবিটে 4টি এবং ক্রেডিটে 4টি। একই জিনিস লেখা হয়, তারিখ বিবরণ, যেহেতু এটা খতিয়ান এই জন্য এখানে লিখতে হবে জাবেদা পৃষ্ঠা এবং টাকা। তো এই চারটাই আবার পরবর্তী ভাষা হবে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। ঠিক এভাবে করে প্রত্যেকটা ঘর লিখতে হবে, আর এই জাবেদা থেকে তারপর খতিয়ান করতে হয়। তো যারা প্রথম নতুন লাইনে অর্থাৎ খতিয়ান পারো না, তাদের জন্য আগে জাবেদা করতে হবে। যদি জাবেদা তুমি ভালোভাবে পারো এবং জাবেদা 100% রাইট হয়, তাহলে তোমার খতিয়ানও রাইট হবে। আর যদি জাবেদাই ভুল হয়, তাহলে খতিয়ান তোমার ভুল হবে, তাহলে খতিয়ান তুমি মিলাইতে পারবো না। আর খতিয়ানের ক্ষেত্রে একটা সূত্র আমি বলি, তো সেই সূত্রটা হলো মাথায় রাখবো আমরা, নিজ পাশে, এরপরে নিজ দামে আর অপর নাম। অর্থাৎ নামটা শুধু আলাদা হবে আর বাকি দুইটা নিজের হবে। নিজের বলতে কি, আমি যে খতিয়ানটা করবো, সাপোজ এখানে আমরা প্রথমে যে খতিয়ানটা আছে নগদান হিসাব আছে, তো নগদান হিসাবটাই হলো নিজ নাম। অর্থাৎ আমরা যখন নগদান করব, জাবেদা থেকে যেখানে নগদান আছে ওটা লিখবো। তো লেখার সময় আবারও বলছি, নিজ পাশে মানে নগদান করতেছি, তাহলে নগদান যে পাশে আছে খতিয়ানের সেই পাশে যাবে। আবার নগদানে যে টাকাটা আছে সেই টাকাটাই নিতে হবে, কিন্তু নামটা কিন্তু নগদানে নেওয়া যাবে না, কারণ আমার সূত্রে বলা আছে নিজ পাশে হবে, নিজ দামে হবে, কিন্তু নামটা হবে অপরে। অর্থাৎ নাম বিপরীতে যেটা থাকবে সেই নামটা নিতে হবে। আপনার আবার আমরা খেয়াল করি, একটা অঙ্ক করার মাধ্যমে নগদান হিসাবটা আমরা সলিউশন করবো। তো এটা 2018 সালের জানুয়ারি মাস, তাহলে আমি প্রত্যেকটা তারিখে এটা লিখে নিতে পারি কমন। 2018 জানুয়ারি, তো 2018 জানুয়ারি এই দুটো লিখে নিলাম। এবার আমরা প্রথমেই যেহেতু নগদান হিসাব করতেছি, তো নগদান কোথায় আছে, প্রথম 1 তারিখেই নগদান আছে, তো নগদান আমরা দেখব। তো এখানে নগদান আছে ডেবিটে, তার মানে এই খতিয়ানটা আমাদের ডেবিটে যেতে হবে, ক্রেডিটে না। যেহেতু নগদান করতেছি আর নগদান আছে কোন পাশে, যেহেতু বলা হয়েছে নিজ পাশে, তো নগদান আছে ডেবিট পাশে, তাহলে আমাদের যেতে হবে ডেবিট পাশে এবং এই তারিখে লিখতে হবে ডেবিট পাশে, যে আমরা এই তারিখে লিখবো। লেখার পরে এখানে যে নামটা, এই নামটা হবে বিপরীত নাম, অর্থাৎ নগদানের বিপরীতে কি নাম আছে, মূলধন। তো এখানে আমাদের মূলধন হিসাবটা লিখতে হবে, মূলধন হিসাব। এটা লেখার পরে আমাদের টাকা নেওয়ার ক্ষেত্রে কি মূলধনটা নিব, নো, যেটা আমরা হিসাব করতেছি নগদান, এই নগদানের সামনে যে টাকাটা আছে সেই টাকাটা নিব, অর্থাৎ নিজ দামে, অর্থাৎ টাকাটাও হবে নিজে। এরপরে আর নগদান আছে, হ্যাঁ 7 তারিখে নগদান আছে, 7 তারিখে নগদান আছে ক্রেডিটে। এবার আমাদের চলে যেতে হবে ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে যে 7 তারিখ দিয়ে এখানে নাম লিখতে হবে, নগদের বিপরীতে যেটা আছে ক্রয় হিসাব। তো এখানে আমরা লিখব ক্রয় হিসাব এবং টাকা লিখব, ক্রয় হিসাবে টাকা আছে 12,000, এই 12,000 টাকা আমরা এখানে বসালাম। এরপরে আর নগদান আছে, হ্যাঁ নগদান আছে, 12 তারিখেও নগদান আছে কিন্তু বিপরীতে নাম আছে বিক্রয় হিসাব, তাহলে আমরা ডেবিটে যাব, 12 তারিখ লিখব, বিক্রয় হিসাব লিখব। বিক্রয় হিসাব লেখার পরে আমরা টাকা নিব, এটা কত টাকা আছে, 2,500 টাকা আছে, এই 2,500 টাকা নিব। তারপরে আমরা এখানে কি নগদান আছে না, নাই, তার মানে নগদান নাই জাবেদার মধ্যে, তাহলে আমাদের নেয়া শেষ। এবার আমাদের ব্যালেন্স করতে হবে, মূলত ব্যালেন্সের কাজটা একটা কঠিন কাজ, এটা তোমরা বোঝার চেষ্টা করবে। ব্যালেন্সের কাজটা যদি তোমরা পারো তাহলে তোমাদের খতিয়ান শেখা শেষ। তো আমরা দুই পাশের জন্য ডাক দিব, এরপরে ক্লোজ করব, ক্লোজ করার পরে দেখব যে দুই পাশের মধ্যে কোন পাশের যোগফলটা বড়। আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে দেখব যে এটা বড় না এটা বড়, দুইটা অ্যামাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা বড় আমরা প্রথমে সেই অ্যামাউন্ট লিখব। তার মানে 20,000 আর 2,500 দুটো মিলে হলো 22,500। এই 22,500 টাকাকেই আমরা এই মাসে নিয়ে আসব, অর্থাৎ যে অ্যামাউন্টটা বড় হবে দুই পাশের যোগফল ওই অ্যামাউন্টই হবে। এখন প্রশ্ন হলো 22,500 টাকা উপরে 22,500 আছে, তার মানে যোগফল রাইট, কিন্তু এই পাশে দেখতেছি 22,500 টাকা, কিন্তু ফলাফল কি 22,500 আছে না, নাই, অর্থাৎ কম আছে। তাহলে কত কম আছে সেটা বের করার জন্য এই 22,500 থেকে আমরা এই পাশে যে টাকাটা আছে সেই টাকাটা বিয়োগ করব, অর্থাৎ 22,500 থেকে এই 12,000 টাকা মাইনাস করব। মাইনাস করলে আমরা দেখতে পাবো 10,500 টাকা আছে, এই 10,500 টাকাই আমাদের এখানে উপরে বসাতে হবে। আর এই 10,500 টাকার নাম হবে ব্যালেন্স সিডি,
ব্যালেন্স সিডি, এই 10,500 টাকা ব্যালেন্স সিডি, এটা হলো এই যে মাস, যে মাসে হিসাব করি ওই মাসের শেষ তারিখ, তার মানে জানুয়ারি মাসের শেষ তারিখ হলো 31শে জানুয়ারি, এটা হলো ব্যালেন্স সিডি। এই টাকাটাই এপাশে বেশি ছিল, 10,500 টাকা এপাশে কম, এই 10,500 টাকা এপাশে বেশি ছিল, এই 10,500 টাকা এই যোগফলের নিচে বসাতে হবে, আর এটার নাম হবে ব্যালেন্স বি, অর্থাৎ এটা বেশি ছিল ব্যালেন্স বি, আর এটা তারিখ হবে যে মাস পড়তেছি তার পরবর্তী মাসে, অর্থাৎ জানুয়ারি, জানুয়ারির পরবর্তী মাস ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 1 তারিখ, মানে পরবর্তী মাসের 1 তারিখ হবে ব্যালেন্স বিডি, আর ওই মাসের রানি মাসের শেষ তারিখ হবে ব্যালেন্স সিডি, অর্থাৎ সিডিটা হবে উপরে আর বিডিটা সবসময় নিচে হবে। এটাই হলো খতিয়ানের ফর্মুলা, অর্থাৎ আমরা ডেবিট ক্রেডিট অনুযায়ী নিবো, বসাবো, তারপরে আমরা ব্যালেন্স করবো, এভাবে আমরা একটা একটা করে খতিয়ান করতে পারবো। বন্ধুরা তোমাদের জন্য পরবর্তী দুইটা উদাহরণ রয়ে গেল, তোমরা এটা দেখে ভিডিওটা জুম করে পুশ করে প্রায় হিসাবে এবং ভিডিও হিসাব করে বাসায় খাতায় চেষ্টা করে দেখবে যে তোমরা পারো কিনা, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে।